জমির জল নিকাশা নামে 100 দিনের কাজের প্রায় 3.5 লক্ষ টাকা উধাও হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জমিতে জল প্রবেশ করায় সমস্যায় পড়েছেন চাষিরা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিধা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়া এলাকায়। এরই প্রতিবাদে জলা জমি জুড়েই বিক্ষোভ দেখায় কৃষকরা। এই যে 1000 বিঘা জমি, এই 1000 বিঘা জমি আছে, এখানে বৃষ্টির জল, এটা কোনো বন্যার জল না। গত 3 বছর ধরে এই বৃষ্টির জল আটকে গেছে, অথচ জল নিকাশির ডাড়া আছে, পঞ্চায়েত প্রশাসন কোনো ডাড়াতে কাজ করছে না, কোনো 100 দিনের কাজ করাচ্ছে না, পরিষ্কার করাচ্ছে না, জল জমায়েত হয়ে এখানে মোটামুটি প্রায় এই জনসাধারণ 1000 বিঘা জমি 3 বছর ধরে কোনো চাষবাস কোনো কিছু হচ্ছে না, না কোনো ক্ষতিপূরণ পেয়েছে, না কোনো কিছু পেয়েছে। মানুষ এখন এই অভাবের সময় অনাহারে জীবনযাপন করছে, সামনে দিকে গম চাষের জন্য সবাই হা হয়ে তাকিয়ে আছে, জল এখনও কোনো ব্যবস্থা হয়নি পঞ্চায়েত থেকে। চর পড়ে গেছে, কেউ দখল করেনি, এটা ভুল কথা, দখল কেউ করেনি, পঞ্চায়েত চেষ্টাই করেনি ওটা পরিষ্কার করার চেষ্টাই করেনি। ঠিক আছে, যদি চেষ্টা করতো এতক্ষণ এখানে কোনো জল, এতদিনে কোনোদিনও জল আটকেনি, এত বড় বড় বৃষ্টি গেছে। ঠিক আছে, আমরা তো দেখিনি যে না এই আমাদের দাঁড়ে 100 দিনের কাজ করিয়েছে, আমরা চোখে দেখিনি। ঠিক আছে, কিংবা আমাদের এখানে একটা নদী আছে, বড় পুকুর নদী আছে, ওটাতেও আমরা কই দেখিনি এদের কাজ হয়েছে 100 দিনের কাজ। হয়তো যদি ওই 100 দিনের কাজগুলো হতো আজকে এই সমস্যাটা হতো না। এটা এটা হতে পারে যে 100 দিনের কাজ করিয়ে কাগজ কলমে হয়ে গেছে, কিন্তু এরকম হয়নি। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা চাইছি এই জল নিকাশি যেন খুব কাইন্ডলি ব্যবস্থা হোক। সামনে দিকে গম চাষটা আছে, এই সাধারণ মানুষ, গরিব মানুষ, ঠিক আছে, গম চাষটা করবে, কিছু টাকা পয়সা হবে। বৃষ্টির জল আটকে পড়ার কারণে আমাদের ফসল নষ্ট হচ্ছে, প্রধান তুমি জবাব দাও, তুমি জবাব দাও। এই জল, এই বৃষ্টির জল নিকাশি হচ্ছে না কেন পঞ্চায়েত, তুমি জবাব দাও, হচ্ছে না কেন পঞ্চায়েত প্রধান, তুমি জবাব দাও। এই জল নিকাশির ব্যবস্থা হচ্ছে না কেন পঞ্চায়েত প্রশাসন, তুমি জবাব দাও। এই যে জমিগুলো দেখছেন, এটা কোনো বন্যার জল না, এটা বৃষ্টির জল। বৃষ্টির জল এমনভাবে হয়েছে আমাদের নদী থেকে, মানে আপনার জাবরা চন অব্দি এই ডারার নিকাশ ব্যবস্থা আছে। প্রশাসনকে জানিয়ে জানিয়ে আমাদের এলাকারই প্রধান, এই ওয়ার্ডের প্রধান, পাশের ওয়ার্ডের প্রধান, দুজনাকে জানিয়ে জানিয়ে ওরা প্রতিদিন দৈনিক যায়, যাওয়া আসা করে দেখছে, কিন্তু এই সমস্যার সমাধান করছে না। খাতা কলমে আমরা জানতে পারি যে নদীর মুখ থেকে যে ডাড়া, কুশিদা সংসদ হচ্ছে এটা 5, 2 নম্বর সংসদ, 3 নম্বর সংসদে ডাড়া সংস্কার হয়ে গেছে খাতা কলমে 5 বার। 5 বার যদি সংস্কার হতো তাহলে আজকে 1000 বিঘা জমি গ্যাস নষ্ট হতো না। তারা অনাহারে আছে, তারা কোনো সাহায্য পাচ্ছে না, সরকারি কোনো কিছু না। আমরা একদিন বিডিও সাহেবকে জানিয়েছিলাম, বিডিও সাহেব লিখিত চাইলো, লিখিত দেওয়া হয়েছে, তো কোনো গণনাপথ করছে না প্রশাসনের তরফ থেকে। এই কৃষকরা কী করবে? লাস্টে আমরা বেছে নিয়েছি এবার যদি সংস্কার যদি না হয় ডারার, আমরা আত্মহত্যা করবো মাঝখানে যাই বিডিওর ওখানে অফিসে। খাতা কলমে সবই হয়েছে, আপনাকে আমি বললাম যে 5 বার ডার সংস্কার হয়ে গেছে 100 জনের কাজের মাধ্যমে, কিন্তু আদাও দেখতে পাইনি যে আমরা কোথায় কাজটা হয়েছে। কাজ যদি হতো তো আজকে এই এক মানুষ জল এই জমির উপরে দাঁড়িয়ে থাকতো না। তারাটা বন্ধ হয়ে গেছে, চর পরে পরে বন্ধ হয়ে গেছে। 100 দিনের কাজ যদি ওইভাবে যদি সঠিকভাবে হয় তাহলে এগুলো জমিতে 1 ইঞ্চিও জল থাকবে না, সব বেরিয়ে যাবে। আমরা চাইছি যে ইমিডিয়েটলি জল নিকাশি ব্যবস্থাটা করুক, তাহলে কৃষকরা কৃষি চাষ করতে পারবে, তাদের ছেলে মুখের মুখে অন্ন দিয়ে তুলে দিতে পারবে, এটাই আমরা প্রশাসনের কাছে চাই। কাজ হয়নি, বোর্ড লাগাই গেছে এখানে, খালি বোর্ড জ্বালা বছর বছর দেরি করছে, বুঝলেন? আচ্ছা, কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। এটা এটা কিসের জন্য টাকা বরাদ্দ করা হয়েছিল? এটা নালার জন্য, পাকা নালার জন্য। সঠিক, কোথা থেকে বরাদ্দ হয়েছিল এই টাকাটা? এটা বলতাম যে কোথা থেকে হয়েছিল, কিন্তু ঘর থেকে নিয়ে জ্যোতির ঘর অব্দি না, আপনি দেখলেন না ওই ডাটটা।
অন্যদিকে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ নূর আজম। তিনি জানান, স্থানীয় বাসিন্দারা আবর্জনা ফেলেই খাল বুঝিয়ে দিয়েছে, খাল সংস্কার করা হয়েছে, অর্থ আত্মসাৎ বিষয়টি সঠিক নয় বলে তার দাবি। যে যেরকম কাজ করেছে সে সেরকম টাকা পেয়েছে, টাকা পেয়েছে লেবাররা। এবং আমি তো দেখলাম যে সমস্ত ব্যক্তিরা বক্তব্য রেখেছেন তাদের মধ্যেও কয়েকজন আছেন, ওনারা টাকা পেয়েছেন। তারপরেও এখানে আমাদের 50-60 বিঘা জমির একটা সমস্যা আছে, যেটা জলের তলায় ডুবে আছে। আমি পরপর 2 বছর ধরে 2019 এবং 2020 সংস্কার করেছি এই ডারা। সংস্কার করে আমি জল নিকাশি ব্যবস্থা অব্যাহত করেছি। এই ডারার উপর মোটা মোটা গাছ হয়ে গেছিলো, সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে। যারা ডারাকে বন্ধ করেছে নিজের বাড়ির আবর্জনা ফেলে, সেই সমস্ত জায়গাতে আমি ডারা কাটতে গিয়ে সমস্যা হয়েছে, ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে। আমি তখন কারো সহযোগিতা পাইনি, পরপর 2 বছর করেছি। এবারও উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু আমাদের যা নোংরা ডারার মধ্যে কোনো লেবার নামতে চাইছে না। আমার স্কিম অলরেডি এনার্জিসে ধরা আছে, আগামী দিনে জল শুকলেই কাজ হবে, খুব দ্রুত কাজ হবে। এবং সেই মাঠে 50-60 বিঘা জমির মধ্যে প্রায় 4.5-5 বিঘা জমি আমারও ডুবে আছে, আমিও সেই মাঠের একজন কৃষক। সমস্যার সমাধান কী করে করবেন আপনারা? সমস্যা একটাই, লেবার দিয়ে সে ডার সংস্কার করতে হবে। আমরা এর আগেও করেছি, যেমন আমাদের রোডের পাশে যেটা ডারা পড়ছে সেখানে জিসিপি লাগিয়ে সংস্কার করেছিলাম, তারপরে আর তো জিসিপি যাওয়ার রাস্তা নেই, সেখানে লেবার লাগিয়ে করেছিলাম। নোংরার কারণে আমাদের গ্রামের লেবার সেই নোংরাতে নামতে চায় না, আমাদের সমস্যা হয়েছে এর আগেও। আমরা জল শুকলেই এই সমস্যার সমাধান করে দেব। বিডিও অনির্বাণ বসু জানান, খোঁজ নিয়ে বিষয়টি দেখা হবে। মালদা থেকে দেবসিংহ দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।